তোমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি গ্রামে। তো এখানে আমরা দেখছি, আপনারা ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু ভুট্টি গরু দেখছি। তিনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভুট্টিগুলো সংগ্রহ করে রেখেছেন। তো কয়েকটা গরু কিন্তু প্রিপেয়ার্ড হয়ে গেছে, মানে দাঁত হয়ে গেছে। তো এই গরুগুলো বিক্রি হবে। এই ভর্তি গরুগুলো বাজার, উনি দরটা কেমন চাচ্ছে, বয়স কেমন, কতদিন ধরে পুষছেন, কত রেট হলে বিক্রি করবেন, সেই তথ্যগুলো আমরা দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে। তো আমরা একটু আগে দেখাই আপনাদের গরুগুলো, তারপর আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে দেখছেন, এই যে এই পাশে একটা, আপনারা একটু দেখেন সাইজগুলো, এই যে এইটা, আর এই যে এই পাশে একটা, আমরা একটু আগে দেখাই। এই যে এটা হচ্ছে আরিয়া, আর এই যে এইটা, এটা দামর, এগুলো দামর, সাইজগুলো একটু বড় এগুলো। এই যে এখানে একটা, আর এই যে এইখানে একটা দেখছেন, এগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, সাইজ এরকমই এরকমই থাকবে, এগুলো মোটা হবে কিন্তু বড় হবে না। আর এই যে এই পাশে একটা, একটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, এইরকম গোল গাল হয়ে যাবে এগুলো না। আমরা এখন একটু কথা বলতে চাই, আরও এই পাশে আছে নাকি, আমরা এগুলো একটু দেখাই আপনাদের। এই যে দেখছেন এই পাশে একটা, তবে এটা একটু বড় সাইজ। এই যে এই পাশে একটা দেখছি আমরা, এই যে দেখছেন এগুলো কিন্তু ভুট্টি সাইজ ছোটো থাকবে। আর এই যে এই পাশে একটা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আগে আপনাদের দেখালাম, আমরা এখন একটু তথ্য দেব আপনাদের যে এগুলো দাম কেমন চাচ্ছে উনি। চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বেশ কিছু ভুট্টি দেখছি, আপনি তো ভুট্টির মেলা বসাই দিয়েছেন, এগুলো কালেক্ট করছেন কোথা থেকে? হাট থেকে, বিভিন্ন হাট থেকে কালেক্ট করে রাখেন, তারপরে প্রিপেয়ার হলে তখন বিক্রি করেন নাকি? তো এখন দাঁত হয়েছে, মানে কুরবানির জন্য উপযুক্ত আছে আপনার কাছে? হ্যাঁ আছে। কয়টা কুরবানির জন্য উপযুক্ত? এটা আছে, ওইটা আছে, এগুলো হবে, এগুলো হবে। এখন মনে করেন যে এখন তো আপনার 3 মাস, 3.5 মাস বাকি, হ্যাঁ হ্যাঁ, এগুলো তৈরি হয়ে যাবে, এগুলো তখন তৈরি হয়ে যাবে, মানে দাঁত দাঁত হয়ে যাবে। তবে এখন পর্যন্ত দাঁত হয় না এগুলো, না দুইটা দাঁত হয়ে যাবে, হবে আর হবে, দুইটা দাঁত না হলো চলবে, কিন্তু বয়স 2 বছর পার হয়ে গেলে হয়ে যাবে। 2 বছর পার হলেই কুরবানি মোটামুটি হয়। তো আনুমানিক আপনার কাছে আছে কতদিন থেকে এই গরুগুলো? এগুলো আমার কেবল এখনো কুঙ্গুলা 1.5 মাস, কুঙ্গুলা 2 মাস। আচ্ছা আচ্ছা, 3 মাস, এরকম 1.5, 2, 3 বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বাসায় এভাবে রাখছেন। আচ্ছা, আমরা এখন যে দুইটা দাঁত হয়েছে এই দুইটা দেখতে চাই আগে। আসেন তো, এই যে এটা তো দাঁত হয়েছে না? হ্যাঁ, ওটা আসেন, আমরা আসেন একটু আমরা দেখাই আগে। এই যে এইটা, এটা তো বকনা? হ্যাঁ বকনা, এটা বকনা, বকনা গরু। এই যে আমরা একটু দেখাই। আচ্ছা, এটা দাঁত হয়েছে তাহলে? হ্যাঁ এটা দাঁত হয়েছে, এটা দাঁত হয়েছে। কয় দাঁত এটা? এটা 2 দাঁত, এটা 2 দাঁত, আমরা একটু দেখাই আগে। ডালা 2 দাঁতের ভুট্টি, এই যে 2 দাঁতের এই ভুট্টি। এটা উচ্চতা আনুমানিক কত হতে পারে, কয় ফিট? 2.5 ফিট, 2.5 ফিট, 2.5 ফিটের মতো। হ্যাঁ, 2.5 ফিটের মতো উচ্চতা হবে। আমরা একটু দেখাই, এই যে দেখছেন ওনার কোমর থেকে নিচ বরাবর কিন্তু সাইজটা। আর লাইভ ওয়েট কতটুকু হতে পারে, আইডিয়া আছে? ওজন, ওজন, ওজন এখন এই অবস্থায় 60 হতে 65 কেজি, মানে 60 হতে 65 কেজি। টোটাল গরুটা না মাংস? তাহলে মাংস, মাংস 60 হতে 65 কেজির মতো মাংস হবে, তার মানে টোটাল গরু 100 কেজির মতো হতে পারে, মানে সব কিছু আর কি লাইভ ওয়েটে। হ্যাঁ, সব মিলিয়ে 60-65 কেজির মতো মাংস, বা তার একটু কম বেশি হতে পারে, এটা হচ্ছে চোখের আইডিয়া আর কি, চোখের আইডিয়া। আমরা একটু দেখাই, একটু মাথাটা দেখান তো আমরা মুখটা দেখি। এই যে মুখটা দেখাই, একটু দাঁতগুলো দেখে দেখা যাবে না? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। এই দেখেন দাঁত, এই দেখেন দুই দাঁত, দুইটা দাঁত, এই দেখেন, হ্যাঁ এই যে দুইটা দাঁত। আচ্ছা চাচা, এটা চাইলেন কেমন, দাম কত চাচ্ছিলেন? দাম চাচ্ছে 80,000 এখন। 80,000, মানে এটাই কি ফিক্স নাকি দাম দরের সুযোগ আছে? ওইটা তো বাজারের কথা কোয়া যাবে না, 2-4-5-1,000 কম হতে পারে, 1,000-2-4-5-1,000 কম হতে পারে, মানে দাম দর করে যেটা হবে সেটা। হ্যাঁ আচ্ছা, এই যে এইটা আমরা একটু দেখাই, 80,000 টাকা হচ্ছে চাওয়া দাম ভর্তি গরু। এগুলো কিন্তু বর্তমানে চাহিদা সম্পূর্ণ, অনেকেই ভর্তি গরুগুলো পছন্দ করে। ঠিক আছে,
আর আপনারা কিন্তু অনেকেই ভর্তি গরুর তথ্য আমাদের কাছে জানতে চেয়েছিলেন, যার ফলে কিন্তু আমাদের প্রতিবেদনটি করা। তাহলে এটা 80,000 চাওয়া, বাকিটা আলাপ আলোচনা করে যা হবে তাই। দুই দাঁতের বকনা গরু লাই পয়েন্ট 100 কেজি হতে পারে, গোস্ত 60 থেকে 65 কেজি হতে পারে, চোখের আইডিয়া এটা একটা। আমরা এখন চলে আসবো এই পাশে। এ পাশে আর কোনটা দাঁত হয়েছে? এইটা আনুমানিক আইডিয়া দেন তো, লাইপট কত কেজি হতে পারে? 80 কেজি হবে টোটাল, 80 হতে 90, তার মানে গোস্ত ওটার থেকে মনে করেন যে 5-7-10 কেজি, 5-7-10 কেজি কম হবে, মানে গোস্ত 50 কেজি আসতে পারে। হ্যাঁ, 50 কেজি মান নাই। এই যে দেখাই আমরা, তো এটা তো বকনা নাকি? এটাও বকনা, ওটাও বকনা। কুরবানি হতে তো দাঁত অবশ্যই হবে, আমরা দেখলাম ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কেমন কি দাম চাইলেন বলেন তো? এটা আপনার দাম পড়বে 75। এটাই তো ফিক্স না, দাম দর করতে গিয়ে যেটা হবে সেটা, মানে আপনার নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম্বারে যোগাযোগ করে যদি আপনার মনোভূত হয় তাহলে ছেড়ে দিবেন, এরকম কিছু। আচ্ছা, একটু এ পাশে সরান, দেখি আমরা ভালোভাবে দেখি। এই যে এইটা, তাহলে 75 হচ্ছে চাওয়া দাম, আমরা একটু দেখে। আচ্ছা, তারপরে আমরা চলে যেতে চাই এই যে এইগুলা, এগুলো কি প্রিপেয়ার্ড হয়েছে? তার মানে কথা হচ্ছে কি, এগুলার বয়স হয়ে গেলে 2 বছর পার হয়ে গেলে কিন্তু কুরবানি হবে। তো আনুমানিক কেমন বয়স হতে পারে? আনুমানিক তো আমার মনে হবে যে এখন 2 বছর কাছাকাছি হয়ে যাবে, 2 বছর কাছাকাছি, দুই চার মাস কম বেশি হতে পারে। মানে যেহেতু আপনার বাড়ির পোষা না, তাই তো কনফার্ম ভাবে বলা যাচ্ছে না, একটা আইডিয়া দেওয়া যাচ্ছে আর কি। আচ্ছা, এই যে এইটা আর এই যে এইটা, আমরা একটু দেখাই। এটা হলো হাড়, হাড় হাড় বলতে আড়িয়া, একটা আড়িয়া আর একটা বকনা, একটা বকনা। আচ্ছা, এই দুইটা কি পৃথকভাবেই নাকি একসাথে দিতে যাচ্ছেন? একসাথে হলে একসাথে দেবো, পৃথক হলে পৃথক দিব। আচ্ছা, এই দুটা কত চাইলেন বলেন তো জোড়াটা? ১,২০,০০০ টাকা চাওয়া দাম, বাকিটা আলাপ আলোচনা করে যা হবে তা। আইডিয়া করছে যে হয়তো বা 2 বছর মতো বয়স হতে পারে, এটা কমও হতে পারে বেশিও হতে পারে আর কি, চোখের আইডিয়া। আর তার পাশে আমরা এটা যেটা দেখছি, এটা চাচা, এটা তো মনে হয় ছোটো, এটা হালকা বয়স মনে হয়। আচ্ছা, এটা বকনা, বকনা, এটা কেমন কি চাইলেন? ওটা 45 দাম, 45 চাওয়া দাম, বাকিটা আলাপ আলোচনার মাধ্যমে 45 চাওয়া। এই যে আমরা একটা দেখাই, আর আর কোনটা? এই যে ওটা দেখেন, এই যে এইটা, ওইটা ওই দাম, এটা 45, ওইটা 45, 45 চাওয়া দাম, চাওয়া দাম। এটা বাকিটা আলাপ আলোচনা করে হবে, বকনা, বকনা, এইটা বকনা। এই যে 45,000 টাকা চাওয়া দাম। এই যে টোটাল তাহলে আমরা পাইলাম 6টা এখন পর্যন্ত। আর আর এগুলো হচ্ছে চা দেখাচ্ছি, আসেন নিয়ে আসেন, এদিকে দেখি আমরা, নিয়ে আসেন দেখি। ১৫ মাসের মতো ১৪-১৫ মাস একটু দেখি তো, একটু ভালো করে দেখি, সামনে নিয়ে আসেন। সিং বের হয়ে গেছে, দাঁত তো, দুধ দাঁত তো আছে না? হ্যাঁ, এটা দাঁত বে আর কি, এখন দাঁত বে মনে হচ্ছে। তো এটা কেমন কি চাইলেন বলেন তো? এটার দাম চাচ্ছে 55,000। কেমন কি রেট, কত হলে ছাড়া যাবে এটা আলাপ আলোচনার মাধ্যমে? 50-50-এর মতো আইডিয়া করে রাখছেন, 55,000 টাকা চাওয়া। এই যে এটা, আর তার পাশে যেটা দেখছি এটা, এটা দাঁত তো হয় নাই নাকি? এটা দাঁত হয় না, দেখি, বলা যায় না, হয়নি, হয় নাই, দাঁত হয় নাই।
এটা কেমন কে চাওয়া হলো? এটা তো বক না, এটা হচ্ছে বক না। এটা কত চাচ্ছিলেন? এটাও 55, 55। বাকিটা আলাপ আলোচনার মধ্যে যেটা হলো আলোচনা হবে। 55,000 টাকা আমরা দেখানোর চেষ্টা করছি। আর এটা নাকি? হ্যাঁ ওটা হবে। এটা সর্বশেষ এটা কত কি চাইলেন? এটা চাইলাম বুঝে, ওটাও তো 55 চাইলাম। এটাও 55, ওটাও 55। আচ্ছা আচ্ছা, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যেগুলো দেখলাম এগুলো তো আপনি ফিক্সড দাম বলেন নাই, 2-4-5-10,000 টাকাও কমতে পারে। হ্যাঁ, আলাপ আলোচনার মাধ্যমে যেটা হবে সেটা। এটা তো কথা আছে, এটা তো বাটার দোকান না। না না, ব্যবসা এটা, ব্যবসা এটা, এই জন্য ব্যবসার রেটটা চাইতেই হয়, চাইতেই হয়। আচ্ছা, কারো যদি পছন্দ হয় তো কিভাবে যোগাযোগ করবে, একটু নাম্বারটা দেন তো আপনার। নাম্বার হলো 01-01-71-9-9-0-04-4-3-3-7-7-6-6-9-9। নাম্বার তো মনে হলো অনেকগুলো, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে, পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর এগুলো যদি আপনার যদি কেউ কনফার্ম করতে চাই, অ্যাটলিস্ট সর্বনিম্ন কত টাকার মতো আপনাকে অ্যাডভান্স করতে হবে? না আমার কথা হচ্ছে, আমার যদি দামে গরু বনে, হ্যাঁ, তা আমি সম্পূর্ণ ক্লিয়ার নেবো, তারপর মাল ছাড়বো, ওগুলো বাকির বকে আমার কাছে না, বাকি বকে না। আপনাকে আপনাকে কেউ বললো যে আমি আপনাকে 10-15-20,000 টাকা দিচ্ছি অ্যাডভান্স, বায়না দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ তো হতে পারে, বাকি তো কেউ দিবে না। না 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 না, বাকি তো হয় আমার 2-3 বার বা 4-4 বার মালটা উঠাবো, টাকা দেবো, তারপর নেবো। হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে। পরবর্তীতে তারা আসবে, টাকা পয়সা পেড করে দিয়ে এখান থেকে দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এই যে ভুট্টি সব।